প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো হাঁসের মাংস রান্না, কিভাবে খুব মজাদার করে হাঁসের মাংস রান্না করে নেওয়া যায় সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি মাঝারি সাইজের হাঁস ভালোভাবে পরিষ্কার করে তারপর রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন সব কিছু ভালোভাবে মেখে নিব। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর চুলা চলে যাচ্ছি, প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি, দারচিনি 3 টুকরো, এলাচি 5টি, 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি 6-7টির মতো আর গোলমরিচ 8টির মতো। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ম্যারিনেট করা হাঁসের মাংস। হাঁসের মাংস দেওয়া হয়ে গেলে এখন মশলা দেওয়া বাটিটা ধুয়ে কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে, তাতে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। আবারও ডেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ রান্না করার পর মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে কিছু পরিমাণে আলু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 6টির মতো আস্ত রসুন। এই রসুন দেওয়ার কারণে হাঁসের মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে, আর হাঁসের মাংসের মধ্যে যদি কোনো দুর্গন্ধ থাকে তাতেও দূর হয়ে যাবে। ডেকে দিচ্ছি আলু ভালোভাবে কষানোর জন্য। আলু আর রসুন হাঁসের মাংস একসাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো জলের পানি অ্যাড করে দিচ্ছি। জলের পানি দেওয়ার পর এখন আবারও ডেকে দিব সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রান্না করার পর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে আস্ত কাঁচামরিচ আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য ডেকে দিব। পাঁচ মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার হাঁসের মাংস রান্না। এভাবে হাঁসের মাংসটা রান্না করলে খুবই মজাদার হয়ে থাকে। আশা করি আমার আজকের এই হাঁসের মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।